এখানকার যারা ইজারা দার বা যারা চাঁদাবাজি করেছেন তাদের প্রতি আপনাদের ঘোষণা কি? প্রথমত যেটা সবাই মনে করছে যে জনগণ যে এখানে একটা চাঁদাবাজি হচ্ছে বা এরকম টোল আদায় হচ্ছে এরকম একটা অভিযোগ, এবং তারা মনে করছে যে টোলের জন্য হয়তো জিনিসপত্র দ্রব্যমূল্য বাড়ছে। তো আমরা আজকে জেলা প্রশাসন তারপরে পুলিশ সবাই মিলে এসেছিলাম, এসে দেখলাম যেটা আমরা বলেছি যে হাইকোর্টে একটা নিষেধাজ্ঞা আছে, সেই রায়ের আলোকে এখন থেকে কোনো প্রকার টোল আদায় হবে না। আমরা এটা প্রচার প্রচারণা করছি, এবং এরপরে কেউ যদি করে থাকে, অবৈধভাবে যদি টাকা তুলে থাকে, তারা আমাদের সবার সাথে যোগাযোগ করতে বলেছে, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এত দ্বারা বুড়িচং উপজেলাধীন নিমশের বাজার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য সুসলিম কোর্টের হাইকোর্ট বিভাগের 6756 নং অব্লিক 2024 নম্বর রিট পিটিশন মামলার 15/7/2024 তারিখের আদেশ স্থগিত আদেশ থাকার জন্য 27/10/2024 তারিখ হতে ইজারাদার কর্তৃক সকল প্রকার ইজারা কর্তৃক স্থগিত করা হলো। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার টোল আদায় বন্ধ থাকিবে। আদেশ ক্রমে কর্তৃপক্ষ বুড়িচং উপজেলা পরিষদ